বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই জানো যে সিলেবাসের 30 থেকে প্রায় 35% কমানো হয়েছে এবং আমরা বর্তমানে নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্গত এবং আমাদের নতুন প্রশ্ন কাঠামো ইতিমধ্যে বের হয়েছে পর্ষদের তরফ থেকে। তো যাই হোক, আমাদের মাধ্যমিক ইতিহাসের কী কী বিষয় রয়েছে এবং তার প্রশ্ন কাঠামো কী, কোন অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন আসতে চলেছে তার বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। এর আগে যথারীতি আমি বাংলা, ভূগোল ও অন্যান্য সাবজেক্টগুলো তুলে ধরেছি, তোমরা যারা দেখোনি তারা চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো এবার দেখো, আমি পরপর অধ্যায়ভিত্তিক আলোচনায় আসি। তোমরা জানো যে আমাদের ইতিহাসে 8টা চ্যাপ্টার রয়েছে। কি কি? প্রথম চ্যাপ্টার রয়েছে আমাদের ইতিহাসের ধারণা, দ্বিতীয় চ্যাপ্টার আমাদের রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, তৃতীয় চ্যাপ্টার আমাদের রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ, চতুর্থ চ্যাপ্টার আমাদের রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, তার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এবং পঞ্চম চ্যাপ্টার আমাদের রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এছাড়াও কিন্তু আমাদের যেটা মূল বইয়ে রয়েছে সেটা হচ্ছে 6th চ্যাপ্টার, যেটা আমাদের সেটা হচ্ছে 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন, 7 নম্বর চ্যাপ্টার আমাদের ছিল 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এবং 8 নম্বর চ্যাপ্টার আমাদের যেটা ছিল উত্তর ঔপনিবেশিক ভারত। তোমাদের সিলেবাস থেকে সম্পূর্ণভাবে যেটা বলা হয়েছে 6, 7 এবং 8, অর্থাৎ 20 শতকে ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং উত্তর ঔপনিবেশিক ভারত বলে যে চ্যাপ্টারটা রয়েছে 8 নম্বরে সেটাও তোমাদের চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের সিলেবাসে প্রথম পরপর 5টা চ্যাপ্টার কিন্তু আমাদের সংশোধিত সিলেবাস অনুসারে রয়েছে, যেখান থেকে আমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে। কী কী চ্যাপ্টারগুলো? ইতিহাসের ধারণা, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই 5টা চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। আর যে 3টে চ্যাপ্টার বাদ হয়েছে সেখান থেকে কিন্তু কোনো প্রকার প্রশ্ন আমাদের ফাইনাল পরীক্ষায় আসবে না। এবার চলে আসা যাক আমাদের তাহলে প্রশ্ন মডেল এবং কিভাবে কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে। প্রথম দেখো, আমরা অধ্যায়ভিত্তিক আগে আলোচনা করে নিই, তারপর আমরা ওভারঅল আলোচনাটাও করব। প্রথম দেখো, আমাদের ইতিহাসের ধারণা থেকে MCQ আসবে 4টে। MCQ এর ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে এই চ্যাপ্টার থেকে যে MCQ আসবে সেখানে কিন্তু কোনো অর থাকবে না। শুধু এই চ্যাপ্টার না, প্রত্যেকটি চ্যাপ্টার, মোট দেখো 5টা চ্যাপ্টার রয়েছে, 5টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টে করে MCQ রয়েছে। তাহলে মোট 5টা চ্যাপ্টার থেকে 4টে করে MCQ হলে কটা MCQ হয়? মোট হচ্ছে 20টা MCQ হয়। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আমাদের পরীক্ষায় MCQ বা টিক চিহ্ন বা যে বিকল্প অনেকগুলো অপশন থাকে তার মধ্যে একটা লিখতে হয়, সেরকম প্রশ্ন কটা আসছে? 20টা, প্রত্যেক চ্যাপ্টার থেকে 4টে করে আসছে। তাহলে 5টা চ্যাপ্টারে মোট আমাকে কটা করে কটা হলো? 20টা হলো। এক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো অর থাকে না, অর্থাৎ যে 20টা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে সেই 20টা প্রশ্নই কিন্তু তোমাকে লিখতে হবে। বোঝা গেল? ঠিক, আমি স্টার চিহ্ন দিয়েও সেটা লিখে দিয়েছি যে MCQ তে মোট 20টি প্রশ্ন আসে, 20টিই লিখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো অর থাকবে না। এবার চলে আসি, দেখো SAQ। SAQ মানে সাধারণভাবে আমরা যেটা বুঝি বা আমাদের পরীক্ষায় কি আসে, SAQ মানে মনে রাখবে এক কথায় উত্তর, সত্য মিথ্যা, ডান বাম স্তম্ভ মেলাও, ম্যাপ এবং বিবৃতি। কটা বিষয় থাকে SAQ এর মধ্যে দেখে নাও আরো বিষয়। তাহলে SAQ মানে কি কি? এক কথায় উত্তর, সত্য মিথ্যা, ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলাও, ম্যাপ এবং বিবৃতি। ম্যাপ মানে ম্যাপ পয়েন্টিং। তাহলে কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5টা বিষয় কিন্তু আসে। আবার বলছি, কটা বিষয়? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5টা বিষয় থেকে এক কথায় উত্তর আসে 4টে, সত্য মিথ্যা আসে 4টে, ডান বাম স্তম্ভ আসে 4টে, ম্যাপ পয়েন্টিং আসে 4টে এবং বিবৃতি আসে 4টে। তাহলে মোট কটা আসলো SAQ? মোট 20টি SAQ কিন্তু এলো পরীক্ষায়। বুঝে নাও কিন্তু ব্যাপারটা। তাহলে মোট পরীক্ষায় কটি SAQ এলো? 20টি SAQ এলো। এবার তোমাকে মাথায় রাখতে হবে এই 20টি SAQ এর মধ্য থেকে তোমাকে লিখতে হবে কটা SAQ? 16টা SAQ লিখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে তোমাকে করতেই হবে, অর্থাৎ একটা এক কথায় উত্তর তোমাকে করতেই হবে, একটা সত্য মিথ্যা তোমাকে করতেই হবে, ডান স্তম্ভ বাম স্তম্ভও একটা করতে হবে, ম্যাপ পয়েন্টিংও একটা করতে হবে, বিবৃতিও একটা করতে হবে। মানে একটা বাধ্যতামূলক, কোনো বিভাগ ফাঁকা রাখা যাবে না, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে করে মোট তুমি 16টা করতে পারো। বোঝা গেল নিশ্চয় কথাটা কি বললাম? মানে এখান থেকে তুমি সবকটা করতে পারো, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে যেন উত্তর থাকে। বোঝা গেল? এইভাবে তোমাকে 16টা কিন্তু
এসএকিউ করতে হবে, এসএকিউ মানে এইগুলো। যাই হোক, তো সেই তাহলে ইতিহাসের ধারণা থেকে দেখা গেল একটা এক কথা উত্তর আসলো, একটা সত্য মিথ্যা আসলো, একটা শূন্যস্থান আসলো, তারপরে ধরো একটা বিবৃতি এলো, এরকমভাবে কিন্তু আসতে পারে। বোঝা গেল কি বললাম, মানে এরকমভাবে কিন্তু এসএকিউ এর প্রশ্নটা আসে। দেখো প্রথম চ্যাপ্টার থেকে 2 মার্কের কোশ্চেন কটা, দুটো, তাহলে দুদুগুনি 4 মার্ক। প্রথম চ্যাপ্টার থেকে 4 মার্কের কোনো প্রশ্ন ফাইনাল পরীক্ষায় আসবে না, এমনকি 8 মার্কেরও কোনো প্রশ্ন ফাইনাল পরীক্ষায় আসবে না। তাহলে প্রথম চ্যাপ্টারের যে কনসেপ্ট বা প্রথম চ্যাপ্টারের যে ধারণা আশা করি সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসি দ্বিতীয় চ্যাপ্টারে। দেখো একইভাবে এমসিকিউ আসবে 4টে, এসএকিউ আসবে 4টে, 2 মার্কের কোশ্চেন আমাকে 4টে লিখতে হবে। এ দেখো প্রথম চ্যাপ্টারে আমাকে 2 মার্কের কোশ্চেন কটা ছিল, দুটো, আর দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের 2 মার্কের কোশ্চেন কটা কটা আসছে এই চ্যাপ্টার থেকে, 4টে, মানে 8 মার্কের 8 মার্ক কিন্তু থাকছে। 4 মার্কের কোশ্চেন কটা আসছে, দুটো, 8 মার্কের কোশ্চেন একটাও আসতে পারে। কেন আসতে পারে আমি একটু পরেই বলছি। প্রতিরোধ ও বিদ্রোহ থেকে দেখো এমসিকিউ কোশ্চেন আসছে 4 মার্ক, এসএকিউ কোশ্চেন 4টে, 2 মার্কের কোশ্চেন 2টো অর্থাৎ 4 মার্ক, 4 মার্কের কোশ্চেন 2টো অর্থাৎ 8 মার্ক, এবং 8 মার্কের কোশ্চেন একটা আসতে পারে। তারপরেটা দেখো আমি বলছি আসতে পারে মানে কোনটা আসবে সেটা আমি আলোচনা করছি। সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, 2 মার্কের কোশ্চেন 4টে অর্থাৎ 8 মার্ক, 4 মার্কের কোশ্চেন 2টো অর্থাৎ 8 মার্ক, এবং 8 মার্কের কোশ্চেন একটা আসতে পারে। নেক্সট হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। তাহলে দেখো এখানে এমসিকিউ কোশ্চেন 4টে, এসএকিউ কোশ্চেন 4টে, 2 মার্কের কোশ্চেন 4টে মানে 8 মার্ক, 4 মার্কের কোশ্চেন 2টো মানে 8 মার্ক, এবং 8 মার্কের একটা আসতে পারে। তাহলে দেখো আমাদের প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন নেই, কিন্তু দেখো দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা এবং বিকল্প চিন্তা উদ্যোগ, এই যে 4টে চ্যাপ্টার দেখতে পাচ্ছ তোমরা, এই 4টে চ্যাপ্টার থেকে 8 মার্কের 4টে প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমাদের এই 4টে চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষায় 3টে প্রশ্ন আসবে। একদম পুরো মন দিয়ে বুঝে নাও, এই 4টে চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষায় 8 মার্কের 3টে কোশ্চেন আসবে। তোমাকে লিখতে হবে কটা, তোমাকে লিখতে হবে একটা। অর্থাৎ এখানে একটা ভীষণ বড় চালাকি আছে, তুমি যদি 8 মার্কের জন্য যে কোনো 2টো চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করতে পারো, যে কোনো 2টো চ্যাপ্টার মানে এই 4টের মধ্যে, তাহলেই কিন্তু 8 মার্ক কমন পাবে। 8 মার্কের জন্য আমার 4টে চ্যাপ্টারের প্রশ্ন পড়া লাগবে না, যাই হোক এগুলো সাজেশনের সময় বলবো। তাহলে মূল যে বিষয়টা, 8 মার্কের প্রশ্ন আমাদের এই 4টে চ্যাপ্টার থেকে আসতে পারে, আমাদের 3টে প্রশ্ন আসবে 4টে চ্যাপ্টার থেকে, আমাদের যে কোনো একটার উত্তর করতে হবে। বোঝা গেল নিশ্চয়ই আশা করি, এই যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসি টোটাল। তাহলে দেখো এমসিকিউ এর ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে টোটাল এমসিকিউ হচ্ছে কটা, 20টা। টোটাল এসএকিউ দেখো হচ্ছে কটা, 20টা, কিন্তু আমাকে লিখতে হচ্ছে কটা, টোটাল আমাকে লিখতে হচ্ছে কিন্তু 16টা। বোঝা গেল, দেখো 4 4 8 8 4 12 আচ্ছা 16 আর আচ্ছা 20, 5টা চ্যাপ্টারে 20টা আমাকে এসএকিউ করতে হচ্ছে কটা, 16টা। দেখো তারপর দেখো 2 মার্কের কোশ্চেন আমাকে টোটাল পরীক্ষায় আসছে কয়টা, দেখো 2টো, এখানে আসছে 2টো প্রথম চ্যাপ্টার থেকে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 4টে মানে 6টা, তারপরের চ্যাপ্টার থেকে প্রতিরোধ ও বিদ্রোহ থেকে 2টো মানে 8টা, তারপরের চ্যাপ্টার থেকে আবার 4টে অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে তাহলে 8 4 12টা, এবং বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে 4টে মানে মোট কটা, 16টা। তাহলে 2 মার্কের কোশ্চেন আসছে কটা পরীক্ষায়, 16টা, আমাকে লিখতে হবে কটা, আমাকে লিখতে হবে 11টা। দেখো নোটসগুলো আমি করে দিয়েছি, এমসিকিউ মোট প্রশ্ন 20টি, 20টি লিখতে হবে, এসএকিউ মোট প্রশ্ন 20টি, 16টি লিখতে হবে, 2 মার্কের মোট প্রশ্ন 16টি লিখতে হবে, 11টি। বোঝা গেল কি বললাম। এবার দেখো চলে আসি 4 মার্কের কোশ্চেন। প্রথম চ্যাপ্টার থেকে আমাদের 4 মার্কের কোশ্চেন আসবে না, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের 2টো, তৃতীয় চ্যাপ্টার থেকে আমাদের 2টো মানে প্রতিরোধ বিদ্রোহ থেকে, তারপরে চতুর্থ চ্যাপ্টার থেকে আমাদের 2টো, এবং পঞ্চম চ্যাপ্টার থেকে 2টো। তাহলে আমাদের পরীক্ষায় কটা প্রশ্ন আসছে 4 মার্কের, দেখো 2 2 4 2 6 আর 2 8, মানে 4 মার্কের কটা প্রশ্ন আসছে, 8টা প্রশ্ন আসছে, আমাকে লিখতে হবে কটা, 6টা। তাহলে 4 মার্কের মোট প্রশ্ন কটি, 8টি, লিখতে হবে 6টি। এবার চলে আসি 8 মার্কের প্রশ্ন। তাহলে 8 মার্কের প্রশ্ন আমি বললাম যে 4টে চ্যাপ্টার থেকে 3টে আসবে, আমাকে লিখতে হবে কটা, 1টা, অর্থাৎ 8 মার্কের মোট প্রশ্ন 3টি, লিখতে হবে কটি, 1টি। এবার তাহলে ওভারঅল আমরা নাম্বার বন্টনে চলে যাই, এমসিকিউ এ 20, এসএকিউ এ 16, 2 মার্কে 22, 11টা লিখতে হচ্ছে, 4 মার্কে 24, 6টা লিখতে হচ্ছে, 8 মার্কে 8 মার্কের 1টা কোশ্চেন, 8 লিখতে হচ্ছে, টোটাল কত, 90, প্রজেক্টে কত, 10 মার্ক, টোটাল কত, 100। বোঝা গেল একদম সম্পূর্ণ সিলেবাস, কোন কোন অধ্যায় কি কি আলোচনা, কোথা থেকে কি প্রশ্ন আসবে, কিভাবে আসবে, তার বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করে দিলাম। আশা করি এই আলোচনার পরে তোমাদের ইতিহাসের সিলেবাস সম্পর্কিত আর কোনো প্রকার কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।